হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ কি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি আজকে কি করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানাবো, চিকেন চাপ বানাবো। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে আমি ছোটো করে শেয়ার করি। চলো, জানি দাদা বৌদির মতন পারবো না, বাট শেয়ার করবো। আর একটু সাউন্ড প্রবলেম হতে পারে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, বেশ ওয়েদারটাও ভীষণ ভালো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো। তো গাইস, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি বেরেস্তাটা করার জন্য সাদা তেল দিয়ে দেবো। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো ফার্স্টে আমি আগে চিকেনটাকে ভেজে নিই, পরে বেরেস্তা করব। তো চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা কাঁচাও দেওয়া যায়, কিভাবে আমি দেব সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, বাট চিকেনটা কাঁচাও দেওয়া যায়। কিন্তু চিকেনটা কাঁচা চিকেনে স্মেলটা জাস্ট আমার ভালো লাগে না, সেই কারণে আমি চিকেনটাকে হালকা জাস্ট তেলের মধ্যে মানে জাস্ট হালকা ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ডিপলি ফ্রাই করব না, হালকা করে করে নিচ্ছি। তো চিকেনটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, ভাজছি না জাস্ট হালকা যাকে বলে। আর এইদিকে আর একটা কড়া নিয়ে নিয়েছি। তো এখানে আমি বিরিয়ানির যে মশলাগুলো আছে সেগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। তো কড়াটা দেখে তোমরা প্লিজ কেউ ভেবো না প্রচুর নোংরা বা কড়াটা মাজে না, সেরকম কিছু নাই। কড়াটা অনেক পুরনো, তো ইউজ করতে করতে কড়াটা এরকম অবস্থা হয়ে গেছে। তো কড়াটার মধ্যে আমরা না লুচি ভাজা, তারপরে ভাজা পোড়াগুলো বেশি করি, তাতে করে কি ভালো কড়া যেগুলো সেগুলো নষ্ট যাতে না হয় বা দাগটা যাতে না হয়। আর জানো তো কড়া মাজতে ভীষণ কষ্ট, মানে আমার কষ্ট হয়, তো সে কারণে এটাতে আমি ভাজা পোড়াগুলোই বেশি করি। তো এখানে বিরিয়ানির মশলার মধ্যে আছে গোটা গরম মশলার মধ্যে ওই জায়ফল, জৈত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহজিরে, শাহমরিচ আর গোলমরিচও কটা আছে এর মধ্যে। তো এটাকে আমি ভেজে নিয়েছি, নিয়ে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো এবারে চিকেনটা আমি আর ভাজবো না, বেশি ভাজলে ছিপড়া হয়ে যাবে। তো এবারে আমি চিকেনটাকে তুলে নেব। তো চিকেনটা আমার তোলা হয়ে গেছে আর ওই কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। তো পেঁয়াজটাকে আমি সিম করে গেছে, আঁচটাকে আমি ভেজে নেবো। বেরেস্তা যেমন হয় বেরেস্তার মতন এতটা কড়া ভাজবো না, কিন্তু হালকা ব্রাউনিশ ব্রাউনিশ হবে ওই রকমভাবে ভাজবো। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা, দিয়ে নাড়বো না, জাস্ট দিয়ে একটুখানি নেড়েই জল ঢেলে দেবো এর মধ্যে। তো জল দিয়ে দিয়েছি আমি, এবারে একে একে যতটা পরিমাণ লাগবে জল আমি সেই পরিমাণে জলটা দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। তো জলটা আমি এখানে পরিমাণ মতন দিলাম, যাতে আলুটা আর চিকেনটা সেদ্ধ হয় সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, তাতে আলুটা আরও বেশি মানে বেশি ভালোভাবে বয়েলড হয়ে গেলে ওতে কী হবে, বিরিয়ানির মধ্যে গলে যাবে। মানে বিরিয়ানিটা দেওয়ার পরে, চালটা দেওয়ার পরে যখন আলুগুলো খাওয়ার সময় সার্ভ করবো না, তখন ভেঙে ভেঙে যাবে। তো যাই হোক, একটু লবণ দিয়ে দিলাম এই জলটার মধ্যে, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যে যতটা পরিমাণে ঝাল খাও সেই পরিমাণেই দেবে, পারলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও তোমরা ইউজ করতে পারো কালারের জন্য। তো এখানে এবার আমি আলুগুলোকে টুকরো করে কেটে রেখেছি বড় বড় করে, তো সেই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো কাঁচা, আলুগুলো দেখে নাও ভালো করে কাঁচা আলুগুলো, কিন্তু না ভেজেছি না কিছু করেছি, জাস্ট কেটে ধুয়ে রেখে দিয়েছি খোসা ছাড়িয়ে। সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর যেটা বলার ছিল, এই যে বেরেস্তাটা যে পেঁয়াজের করলাম, এই বেরেস্তাটা করার পরে জল ঢেলে দিয়ে তোমরা আদা রসুনের যে আমার পেস্টটা দিলাম, তোমরা তার বদলে আদা রসুনের রস, যেটা জুস যেটাকে বলে, তোমরা এই জলের মধ্যে সেটাও দিতে পারো। বাট আমার আদা রসুনের গন্ধটা অতিরিক্ত নাকে লাগে, কাঁচা গন্ধটা ওটা আমার মানে পছন্দ না, সেই কারণে আমি তেলের মধ্যে জাস্ট সর্টে করে নিয়েই আমি জল ঢেলে দিয়েছি। আর তোমরা যদি মনে করো না এই জলের মধ্যেই দেবে, তাহলে জুসটা তোমরা দিতে পারো পেস্টটা না দিয়ে। তো যাই হোক, এবারে আমি চিকেন ভাজা চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। তো খুব ভালো করে একটু নাড়িয়ে নেব, নিয়ে এবারে ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রাখবো, 10 মিনিট পর আবার খুলে দেখবো যে ভালো করে আলুগুলো বয়েলড হয়েছে কি না। আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আগে চিকেনগুলোকে তুলে নিতে হবে, তো তারপরে আলুগুলোকে
যদি দেখি যে হাফ বয়েল হয়ে গেছে, মানে একদম পুরোটাই মানে 80% সিদ্ধ হয়ে গেছে, তো তারপরে আমি আমি নামিয়ে নেব। তো এখানে আমি শুকনো মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, বাসমতি রাইস তোমরা জানো এটা তো। যাই হোক, আমি এটাকে খুব ভালো করে ধুয়ে আর সাদা তেল গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তো এখানে দেখো চিকেনগুলোকে আমি আগে তুলে নিয়েছি, আর এই আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরকম বেশ ঝোল ঝোল থাকবে গ্রেভিটা। তো এর মধ্যে আমি একটু শুকনো খোলায় যে আমি বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম না, ওটা আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো, আর সামান্য একটু চিনি দেবো, একটু ঝাল হয়ে গেছে। আর চিনিটা অ্যাকচুয়ালি রান্নার ব্যালেন্সটাকে ঠিকঠাক করার জন্যই চিনিটা দেওয়া, মানে চিনিটা দিলে না মানে আলুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, আর আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি, মানে টক দইটা আমি ডিরেক্ট দিচ্ছি, এটা আপনারা একটুখানি ফ্যাটিয়ে দিতে পারেন আরও বেশি ভালো হয়। ও টক দইটা দিয়ে আমি একটুখানি ঝোলটাকে মানে বসিয়ে নেবো, একটু মেরে নেবো ঝোলটাকে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা দেবো। তো বিরিয়ানির মশলাটা আমি সামান্য একটু দিলাম, খুব বেশি না, ওই ছোটো চামচের এক চামচ মতন দিলাম। এবার আমি ঘি দেবো, দিয়ে এবার আমি একটুখানি নামিয়ে নেবো এটাকে। দাদা বৌদির স্টাইল বলতে দাদা বৌদির স্টাইলে হুবাহু না পারলেও কিছুটা দাদা বৌদির স্টাইলেই এটা বিরিয়ানিটা করছি, তো জানি না খেতে কেমন হবে। তো যাই হোক, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এবারে নামিয়ে নেবো। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, খুব বেশি কিন্তু আমি এটা ঝোল করিনি, একদম গ্রেভি টাইপের করেছি, আর ঘিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে গ্যাসের মানে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। দিয়ে যাই হোক, আমি যে হাঁড়িটার মধ্যে ভাত করেছিলাম ওই হাঁড়ির ভাতটা আমি এক জায়গায় আলাদা ঢেলে নিয়েছি, তারপরে ওই হাঁড়ির মধ্যেই আমি দিয়ে দিয়েছি ওই আলু গ্রেভি যে ঝোলটা রয়েছে আর তলায় চিকেনগুলো রয়েছে সব দিয়ে দিয়েছি। এবার এর ওপর আমি ভাতের লেয়ার দেবো, তো তার উপর আমি আগে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এবারে দিয়ে দেবো ভাতটাকে। তো ভাতটাকে আমি 70% কি 80% মতন আমি করে নিয়েছি, এবার আমি ভাতটাকে দিয়ে দেবো এইভাবে লেয়ার দিয়ে দেবো, একটু একটু করে হাতা করে করে ভাতটাকে দিয়ে দেবো যাতে ভাতগুলো ভেঙে না যায়। তো ভাতটাকে আমি দিয়ে এবারে একটা পাত্রে আমি এখানে এখানে আমি বেশ 2-3 ছিপি মতন কেওড়া জল আর নিয়ে নিয়েছি মিঠা আতর, পুরো শিশির মিঠা আতর যতটা ছিল গোটা শিশির মিঠা আতরটা দিয়ে দিয়েছি আর কেওড়া জল দিয়েছি আর দিয়েছি ফুড কালার। এটা দোকানে গিয়ে আপনারা বললেই যে কেউ দিয়ে দেবে, তো দোকানদাররা দিয়ে দেবে আপনাদেরকে ফুড কালার বললেই দোকানে গিয়ে। তো সেগুলোকে আমি সেই তিনটেকে আমি মিক্স করেছি, করে এবার এই ভাতের লেয়ারটার মধ্যে আমি দিয়ে দেবো, একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে চারিদিকে স্মেলটা মানে ভাতের মধ্যে ছড়ায় এবং কালারটাও সুন্দর আসে। তো যাই হোক, আমি এরকম হাতা করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো দোকানে দেখবেন হাত দিয়ে দিয়ে দেয়, তো আমি হাত দিয়ে দিচ্ছি না, হাতা করে করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে উপরে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম না, অল্প অল্প করে গুঁড়ো মশলাটা দেব আর দিয়ে দেবো এর উপরে ঘি। তো ঘিটা আমি আগে একবার দিয়েছি, তো ভিডিওটার ক্লিপটা নেওয়া হয়নি, তো আর একটুখানি আপনাদেরকে অল্প করে দেখানোর জন্য দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি আবার উপরে ভাত দিয়েছি, তার উপরে বাদবাকি যে ভাতটা ছিল আবার সেম প্রসেসে এরমভাবে লেয়ার দিয়েছি। দেওয়ার পরে আমি একটুখানি দুধ দিয়ে দিলাম, যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে আমি ঘি ছড়িয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দমে দেবো 15 মিনিট, 15 থেকে 20 মিনিট দমে দেবো। তো এটাকে আমি ঢাকা চলো দিয়ে নিই। এবারে আমি একটা গ্যাসের মধ্যে মানে কি বলে এটাকে চাটু বা তাওয়া যাই হোক রুটি শেকার সেটা বসিয়ে দিয়েছি। দেন আমি এবারে হাঁড়িটাকে হাঁড়ির মুখটা তো ঢাকা দেওয়া, এবার তার উপরে থালা চাপা দিয়ে আমি তার উপরে একটা নোড়া চাপা দিয়ে আমি এটাকে 15 মিনিট দমে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। আর এখানে চিকেন চাপের ম্যারিনেশনটা বলে দিই, এখানে চিকেনটাকে আমি টক দই আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। সেটা কিন্তু নুন ছাড়া ম্যারিনেট করা, নুন কোনো তেল না কোনো হলুদ না, জাস্ট তো টক দই লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আমি ঘিটা বেশি করে দেবো, তো ঘি দিয়ে দিয়েছি। তো ঘি এটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে।
ব্রাউন করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে আবারও বলে দিচ্ছি, এখানে আমি দিয়েছি টক দই, আদা রসুন আর লঙ্কার গুঁড়ো, যে যতটা পরিমাণে ঝাল খান ওই পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। তো যাই হোক, খুব ভালো করে আমি কষিয়ে নেবো চিকেনটাকে। তো চিকেনটা দিয়ে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জল উঠছে, যেহেতু দই দিয়ে অনেকক্ষণ মানে এক দেড় ঘন্টা প্রায় দু ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করা ছিল। তো এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আমি একটুখানি গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে, দেখুন এই যে কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন চাপটা। পুরো ঝোলটাকে আমি শুকিয়ে নেবো। তো একদম শুকনো শুকনো গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানির যে মশলাটা ছিল ওটা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে সামান্য একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা তো দিতে পারেন, বাট আমি দিইনি। তো এই হচ্ছে আজকে আমার চিকেন চাপ আর বিরিয়ানি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। সো আর এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যারা করতে এখনও অবধি আমার চ্যানেলটাকে করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আরেকটি ব্লগ নিয়ে।